আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দিনভর প্রচুর বৃষ্টি, তবে বৃষ্টির সুযোগ হাতছাড়া করিনি, বলবালটি যা ছিল সব পানি দিয়ে ভরে রেখেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন সব কিছু বৃষ্টির পানিতে কানায় কানায় ভরে গেছে। তবে দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু এখন খামারে যেতে হবে। সকাল সকাল বের হয়েছি, তো খামারে এসে প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো, আমরা খামারের সবচেয়ে বড় সাইজের মুরগিগুলো থেকে একটা মুরগি নিয়েছি, দেখি এটার ওজন কত হয়। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটার ওজন হয়েছে 2 কেজি 100 গ্রাম। আমাদের খামারের সবচেয়ে বড় সাইজের মুরগিগুলোর মধ্যে এটা একটা, 2 কেজি 100 গ্রাম। আর মুরগির বয়স আজকে 27 দিন। আপনারা জানেন আমরা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ব্রয়লার মুরগি পালনের প্রতিটি দিন আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই লিটার নিয়ে একটু কথা বলে নিই। বর্ষাকাল, লিটার অনেক বেশি লাগে, সারাদিন বৃষ্টি হচ্ছে, তো সারাদিন তো আর পর্দা ফেলে রাখা যাবে না। এই কারণে আমরা 1 ফুটি একটা শিট চারিদিকে দিয়ে দিয়েছি। আর লিটারের যে আস্তরণটা হবে, লিটারটা জানেন প্রতিদিন 2 বার নেড়ে চেড়ে দিই। আর লিটারটা নেড়ে চেড়ে দেওয়ার কারণে মুরগিটা একটু দৌড়াদৌড়ি করে, নাড়াচাড়া পরে, সেই কারণে মুরগির খিদাটাও বাড়ে, হজম শক্তিটাও ভালো হয়, আর এই জন্য বেশি বেশি খায়, ওজনটাও ভালো আসে। তো যাই হোক, এই লিটারটা এই কমপক্ষে কিন্তু 2 ইঞ্চি দেওয়ার নিয়ম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যে আমরা লিটারটা কী পরিমাণে দিই, মানে কতটুকু উচ্চতা থাকে, এই উচ্চতাটা দেখাচ্ছি। এমনিতে কমপক্ষে 2 ইঞ্চি দেওয়ার নিয়ম দেওয়ার কথা বলে। তো আপনারা যদি ট্রেনিং করে থাকেন, তো সেখানে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে এই কথাটাই বলবে। তো এইরকম মোচা করে আমরা ইয়াটা দিই, লিটারটা দিই। তো সেইটা নেড়ে চেড়ে দিতে হয় প্রতিদিন 2 বার। আর নেড়ে চেড়ার মাধ্যমে শুধুমাত্র যে লিটারটাই ভালো থাকে বা গ্যাসটা বের হয় তা না, এটা মুরগির জন্য এ দুইদিকে উপকার। একদিকে মুরগি একটা আরামের ভালো বিছানা পায় গ্যাসমুক্ত, অন্যদিকে লিটারটা নাড়ি চেড়ে দেওয়ার সময় মুরগিটা একটু দৌড়াদৌড়ি করে, এতে করে মুরগির জন্য এটা ভালো হয়। তো যাই হোক, এখন আমরা এই পানি দিয়ে দিব, আর একেবারে ফ্রেশ পানি, কোনো ওষুধ থাকছে না পানির সাথে। তো আমরা শুরু থেকে এই পর্যন্ত 2টা ওষুধ খাইয়েছি, আর 2টা ব্রুডিং পিরিয়ডে। এর মধ্যে একটা হচ্ছে কোলেস্টিন সালফেট, আর আরেকটা হচ্ছে ভিটামিন, যেটা পা মোটা করার জন্য আমরা বলি, যে B1, B2, B6। এই 2টা ওষুধই আমরা এই দিয়েছিলাম, এছাড়া আমরা এই পর্যন্ত আর কোনো ওষুধ দেইনি। তবে এই অন্য ওষুধ বলতে, যেহেতু এখন বর্ষাকাল, ঠান্ডার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে আপনার ঠান্ডার একটা ডোজ অগ্রিম করানো যেতে পারে। আর ঠান্ডা যদি লেগে যায়, সেই ক্ষেত্রে এই আমি কিছু ওষুধের নাম বলেছি। আর এছাড়া আমাশয় সম্ভাবনাটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে অগ্রিম একটা আমাশার ডোজ করানো যায়। আর আমাশা হয়ে গেলে সেই ক্ষেত্রে প্রথমে লিটারটা পরিবর্তন করে নেবেন, তারপরে আমাশার জন্য জুরিল ভালো কাজ করে, এটা দিতে পারেন। আর যাদের এই পানির মধ্যে সমস্যা বা পানির সমস্যা রয়েছে, তারা পিএসটা দিয়ে থাকেন। এর মধ্যে আবার গরমের সময় স্যালাইন চলে, ভিটামিন সি রয়েছে, অনেকে মাল্টিভিটামিন দেন, এর মধ্যে আবার লিভারটনিকও চলে, জিঙ্ক আছে। আগে আমরাও এগুলো দিতাম, তো এই বেসটাতে আমরা তেমন কিছুই করিনি। তো এখনও যে আর যে দিব না ব্যাপারটা তা না, প্রয়োজন হলে দিতে হবে। এই বেসটাতে আমরা দেখলাম আসলে ঔষধ ছাড়া মুরগি পালন করা যায় কি না। তো দেখলাম হ্যাঁ, অবশ্যই যায় এবং ভালোভাবেই যায়, ওষুধ ছাড়াও মুরগি পালন করা যায়। কেন আমাদের মধ্যে এই ধারণাটা আসলো, সেটা আমরা গতকাল একটু শেয়ার করেছি, যেই ওষুধগুলো বাজারে রয়েছে, তো আমাদের এমন মনে হয়েছে যে আসলেই এই ওষুধগুলি ভালো মানের কি না, কাজ করে কি না, না ডুপ্লিকেট, কোনো তদারকি নেই। যদি ওষুধ আমরা না দিই, একেবারে ওষুধ ফ্রি যদি আমরা মুরগি পালন করতে চাই, তো সেক্ষেত্রে মুরগি কি কোনো সমস্যা হবে কি না। তো আমরা এই বেসটা পালন করে দেখলাম যে কোনো সমস্যাই হয়নি ওষুধ ছাড়া মুরগি পালন করতে, এবং আপনারা তো ওজনটাও দেখলেন। তো এরপরে গড় ওজনটাও আপনাদেরকে দেখাবো। তো গড় ওজনটা যদি আমি আনুমানিক বলি, 15-16 পাল্লা হবে, 15-র পাল্লা কি 16-র পাল্লা এর মধ্যে হবে ইনশাল্লাহ, আশা করি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যেহেতু বাজার ভালো আর মুরগির বাচ্চার দামও কম, তো চিন্তা ভাবনা করছি যেহেতু বাজার ভালো, ওজনও চলে এসেছে, ওজনটাও ভালো, তো যদি আগামীকাল বিক্রি করে দেই, আর যেহেতু বাচ্চার দাম কম, যদি বাচ্চাটা কমের মধ্যে নিয়ে নিই, ধরলাম যে আরও 2 দিন বেশি বা 30 দিন বা 32 দিন পালন করলাম, সেই ক্ষেত্রে কত টাকা বেশি আসতে পারে। আর যদি এখন বাচ্চার যেই দাম, যদি বাচ্চাটা নিই, সেই ক্ষেত্রে কত টাকা সেভ হতে পারে। যদি দেখি যে সেভের পরিমাণ বেশি, তাহলে আগামীকাল আমরা এটা বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে দ্রুত আবার বাচ্চা নিয়ে নিব। বিক্রির ব্যাপারে জানতে চেয়েছিলেন, তো আমরা বিক্রিটা করি ডিলারের মাধ্যমে, যেহেতু সব কিছুই ডিলারের কাছ থেকে বাকিতে নেওয়া, তাই বিক্রিটা ডিলারই করে, কাস্টমারগুলা ডিলারই নেয়,
এবং ডিলারের মাধ্যমে বিক্রির পর সব টাকা ডিলারের মাধ্যমে আসে, উনি ওনার পাওনা রেখে আমাদের বাকি টাকাটা বুঝিয়ে দেয়। প্রিয় খামারি ভাইরা, 27তম দিনটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কালকে যদি বিক্রি করি তাহলে ওজন কত, বিক্রি করলাম কত করে, কত খরচ হলো মুরগি প্রতি, এবং টোটাল খরচটা এবং লাভটা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে 27তম দিন এখানেই সমাপ্ত করছি। আপনাদের ব্যবসার উন্নতি কামনা করে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।